বিতর্কিত মডেল রাজকন্যা বৰুৱাৰ নাম সাঙুর খাইছিল বিতর্কিত ঠিকাদার পঙ্কজ সাধনীদার। কিন্তু কত অন্তর্ধান পঙ্কজ সাধনীদার? আরক্ষী তদন্ত কিয় ঢুকি পোৱা নাই পঙ্কজ সাধনীদারক? বিজেপির সত্যছায়াত থকার বাবেই বর্তমানও মুকলি আকাশের তলত নেকি? বা দিশপুর আরক্ষী থানাত জেরার বাবে মতার পেছতো কিয় হাজির নহল? আর তার পাছতো আরক্ষীয়ে কিয় কঠোর ব্যবস্থা গ্রহণ নকলে পঙ্কজ সাধনীদারের বিরুদ্ধে? চাও আহক আমার এক বিশেষ প্রতিবেদন। কার বলেরে এতিয়াও বলিয়ান বিতর্কিত ঠিকাদার পঙ্কজ সাধনীদার? কার সত্যছায়াত তদন্তর আওতার বাহিরত পঙ্কজ সাধনীদার? কেনে শক্তির আশীষ পুষ্ট হয়ে আরক্ষীয় তলব করার পাছতো দিশপুর থানাত হাজির নহল সাধনীদার? কোভিড কালত এনএসএমর অধীনত সমগ্র রাজ্যতে স্যানিটাইজারের বৃহৎ ঠিকা লাভ করেছিল কোটিপতি সাধনীদারে। বিজেপির উচ্চস্তরীয় নেতারেও উঠা বহা এজন পঙ্কজ সাধনীদার। এতিয়া আইছো কেনেক রাজকন্যা বৰুৱা কাণ্ডরে নাম সাঙুর খালে ঠিকাদার পঙ্কজ সাধনীদার। এক অক্টোবর ঠিকাদার পঙ্কজ সাধনীদারের সাত বছরীয় কন্যার বার্থডে, জন্মদিনের পার্টির স্থান গুয়াহাটির বিলাসী হোটেল ভিভান্তা। সন্ধ্যা সাত বজার পর আরম্ভ হয়েছিল বার্থডে পার্টি, যত ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বত আছিল বিতর্কিত মডেল রাজকন্যা বৰুৱা। সেই পার্টির পর উভতার সময়ত নিজের গাড়ি দুপর নিশা প্রায় 1:45 নগরাকীক লোক নির্মাণ বিভাগত কর্মরত শ্রমিকক খুলিয়াই চিরজীবনের ঘুণিয়া করলে মডেল রাজকন্যা বৰুৱাই। যি সময়ত কোভিড বিধি অনুসরি নিশা 10 বজার পর নৈশ কার্ফিউ আরম্ভ হয়, সেই সময়ত দুপর নিশালৈকে হোটেল বিভান্তাত বার্থডে পার্টি চলাই নিছিল পঙ্কজ সাধনীদারে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সেই নিশার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে দিশপুর আরক্ষীয়ে। কামরূপ মহানগর জেলা প্রশাসনেও ইতিমধ্যে হোটেলখনলৈ কারণ দর্শোৱাৰ জাননী জারি করেছে। কিন্তু 15 দিন উকলার পাছতো কোনো ধরনের কারণ দর্শাব নোৱাৰিলে হোটেল তাজ ভিভান্তাই। এতিয়া প্রশ্ন হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ তথা কারণ দর্শোৱা জাননীতে থমকিব নাকি রাজকন্যা কাণ্ডর তদন্ত? পঙ্কজ সাধনীদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলে সাহস হওয়া নাই কিয় আরক্ষী প্রশাসনের? নে বিজেপির পূর্ণ সমর্থনের বাবেই এতিয়া তদন্তর আওতার পর সারি যাব পঙ্কজ সাধনীদার? এতিয়া আইছো বিজেপির কেনে সম্পর্ক পঙ্কজ সাধনীদারের, তার বাবে আমি যাব লাগিব পঙ্কজ সাধনীদারের টুইটার একাউন্টলৈ, যত 2018 চনের পর বিজেপির সমর্থনত টুইট করে আহিছিল পঙ্কজ সাধনীদারে। সেই সময়ের বিজেপির যুব মোর্চার রাষ্ট্রীয় উপসভাপতির সৈতেও বহুকেকন ফটোত দেখা পোৱা গৈছিল পঙ্কজ সাধনীদারক। আনকি অসমৰ বিভিন্ন ঠাইত যুব মোর্চার উপসভাপতিগৰাকীর সৈতে মেলে মিটিংয়ে অংশগ্রহণ করার লগতে আহারও গ্রহণ করেছিল সাধনীদারে। এয়া প্রমাণ নিজে টুইটার যোগে দি থৈছে স্বয়ং পঙ্কজ সাধনীদারে। এই টুইটটলৈ ভালদরে মন কৰক। 2019 চনের 9 ফেব্রুয়ারিত কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীক গালি পাৰি টুইট পঙ্কজ সাধনীদার, লগতে শেয়ার করেছে বিজেপির এটা টুইটও। প্রশ্ন হয়েছে বিজেপির প্রতি সমর্থন থকার বাবেই হাত সারি যাব নাকি পঙ্কজ সাধনীদার? সৌসিদিনালৈকে রাজকন্যার বিরুদ্ধে তদন্ত ঠিকই চলি আছিল। রাজকন্যাক সেমি আইসিউত রাখি রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগত 3 দিনের জেরার অন্তত যা 10 অক্টোবর গ্রেপ্তার হয়েছিল জিএনআরসির জ্যেষ্ঠ চিকিৎসক নবনীল বৰুৱা। গ্রেপ্তার হওয়ার 5-6 ঘণ্টার পাছতে জামিন লাভ করলে নবনীল বৰুৱাই। কিন্তু তেনেতে চর্চিত হল হোটেল তাজ ভিভান্তার নাম। হাঙুর খালে নৈশ কার্ফিউ ভঙ্গ করে বার্থডে পার্টি অনুষ্ঠিত করা বিতর্কিত ঠিকাদার পঙ্কজ সাধনীদারের নাম। কিন্তু যেন হঠাৎ স্থবির তদন্ত প্রক্রিয়া, ইয়াক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসম জাতীয় পরিষদেও। রাজকন্যা বৰুৱা ডাঙরিয়ানী গ্রেপ্তার করা হয়েছে, হবলগিয়া নাই, আইনে ব্যবস্থা লব। ডাক্তর নবনীল বৰুৱাক গ্রেপ্তার করা হয়েছে, মুকলি করে দিয়া হয়েছে, ইনভেস্টিগেশনত রখা হয়েছে, কথা নাই, আইনে তার ব্যবস্থা লব।
কিন্তু আইন সকলোরে কারণে সমান হব লাগে আর আইন স্বচ্ছ হব লাগে। তার লগত সংলগ্ন হয়ে আছে হোটেল তাজ বিমান তাত আয়োজিত এটা নৈশ পার্টি। এটা প্রশ্ন হল সেই নৈশ পার্টিটো আয়োজন কোনে করেছিল, সেই নৈশ পার্টিটো ইমান রাতিলৈকে চলাই নিবর কারণে অনুমতি কোনে দিছিল, সেই নৈশ পার্টিটোত রাজকন্যা বৰুৱাৰ বাহিৰে আৰু কোন কোন আছিল? আমাৰ দলৰ প্ৰশ্নটো হৈছিল যে সেইদিনাখন সেই পাৰ্টি কোনে আয়োজন কৰিছিল, সেই কথাটো চৰকাৰে খবৰ লৈছে নে নাই, সেই ব্যক্তিগৰাকীক তদন্তৰ আওতালৈ আনিছে নে নাই, সেই প্ৰশ্নৰ উত্তৰ ৰাইজক দিব লাগে। পাৰ্টি আয়োজন কৰিছিল পংকজ সাধনীদাৰ নামৰ এগৰাকী ব্যক্তিয়ে। খবৰ ওলাইছে যে সেই ব্যক্তিগৰাকী কোভিডৰ ছাপ্লাইৰ কোভিডৰ সময়ত চেনিটাইজাৰ ছাপ্লাইৰ লগত জড়িত আছিল। শীৰ্ষ পৰ্যায়ৰ চৰকাৰী ঠিকাদাৰ, আমোলা আৰক্ষী বিষয়া, ৰাজনীতিক, জনপ্ৰতিনিধি উপস্থিত থকা বুলি সংবাদ মাধ্যমত ইতিমধ্যে ছ'চিয়েল মিডিয়াত ইতিমধ্যে প্ৰকাশ পাইছে। কিন্তু প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰাৰ পাছতো তথা ছ'চিয়েল মিডিয়াত ব্যাপক চৰ্চা চলাৰ পাছতো আজি পৰ্যন্ত গান ওলৰিল দিশপুৰ আৰক্ষীৰ। হঠাৎ অজ্ঞাত বা ঠিকাদাৰ পংকজ সাধনীদাৰৰ সূত্ৰ অনুসৰি লাচিত নগৰস্থিত নিজৰ কাৰ্যালয়লৈও অহা নাই পংকজ সাধনীদাৰ। মুখ্যমন্ত্ৰীয়ে সুসম্পৰ্কৰ বাবেই থমকিল নেকি সাধনীদাৰৰ বিৰুদ্ধে তদন্ত, নে বাঘা বাঘা নেতা বিষয়াৰ মুখ খোল খোৱাৰ ভয়তে স্থবিৰ হ'ল তদন্ত? অন্য নহ'লেও নগৰাকীকৈ শ্ৰমিকে যাতে উচিত ন্যায় লাভৰ বাবেই অসম আৰক্ষীয়ে উচিত তদন্ত কৰে সেয়াই সকলোৱে কামনা কৰে। ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট দীপৰ সহযোগত কল্পজ্যোতি শইকীয়াৰ প্ৰতিবেদন, নৰ্থ ইষ্ট নাও।